আট বছরের এক শিশুকন্যাকে শারীরিক নির্যাতন করার অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মানিকপুর গ্রামে ওই ঘটনায় অভিযুক্ত আশু মাঝিকে গ্রেপ্তার করেছে পুলিশ পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয়েছে জমিতে ছাগল চড়াতে গেলে অভিযুক্ত চকলেটের প্রলোভন দিয়ে কন্যাটির ওপর শারীরিক নির্যাতন করে কন্যাটি চিৎকারে এলাকাবাসী বিষয়টি দেখে ফেলে এরপর গ্রামের একটি ক্লাব সালিশি করে অভিযুক্ত ব্যক্তিকে দুই হাজার টাকা জরিমানা করে বিষয়টি মিটিয়ে ফেলার উদ্যোগ নেয় এমনভাবে বিষয়টি মিটিয়ে নেওয়ায় আপত্তি জানিয়ে ইংরেজবাজার থানায় পুলিশের দ্বারস্থ হয় ওই শিশু কন্যার পরিবার পুলিশ অভিযোগ পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে সামিনাশা হয়ে গেছে দু হাজার টাকার ছেলেকে চারি করছে এক হাজার মাকে দিয়েছে এক হাজার কালকে আমার ভাগ্নি বিষ্টি চৌধুরী দিঘিতে ছাগল চড়াতে যায় ছাগল চড়াতে যে আসু বলে একজন লোক সে ওখানে দিঘি জোগায় বয়স্ক বয়স্ক মানুষ বয় ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়স দিঘি জোগায় ও ওকে পয়সা দিব বলে তাকে ঘরের ভিতরে ডেকে দেয় বৃষ্টি চৌধুরীকে আপনার ভাগ্নিকে আমার ভাগ্নিকে বৃষ্টি চৌধুরীকে পয়সা দিব বলে ডাকে ডেকে তার গায়ে হাত দেয় মেয়েটা চিৎকার করে বুকে হাত দেয় তখন মেয়েটা চিৎকার করে মেয়েটা লাগছে লাগছে বলে চিৎকার করে তখন ওই পার্শ্বেই একজন রাখি সিংহ বলে মেয়ে ও ছাগল চড়াতো পাশে বসে বিড়িয়ে পাচ্ছে ও চিৎকার পেয়ে তখন ছুটে যায় এই বৃষ্টি কী হলো কী হলো তখন আসু ছেড়ে দেয় তারপর এটা গ্রামে জানাজানি হলো তাতে ক্লাবে বিচার